আমাকে বলে একটু অপবাদ দিয়ে গেল, চলার পথে কোনো অপবাদ কোনো কলঙ্ক এখন নিতে চাই না। কেন চাই না? কারণ অপরাধ না করার পরে কেউ যদি আমাকে বলে তুই অপরাধ করছস, তাহলে কিন্তু বাজার মনে কষ্ট লাগে, লাগে না? আমার ভাই রে, আমি একটু নাম ধরে ডাকছিলাম, আমার ভাই বললো যে প্রথম দাওয়া আমার একটু ধমক দিয়ে কথা বললো। আচ্ছা যাইতেছি যাইতেছি, আস্তে আস্তে। তোর নামের সাথে আসলে ধমকের কোনো বিষয় নাই, এটা একটা প্রেমের একটা আড়াআড়ি। এটা যদি আপনি না বুঝেন তাহলে বোঝানোর মতো সাধ্য ক্ষমতা আমার নাই। আস্তে। আর আমার রিপন ভাই গান গাইতে গাইতে চলতে চলতে এতই বুঝছালাইছে যে আমি আর বোঝার মতো আর কোনো ভাষা থাকে না। কেন থাকে না ভাই রে? চলতে গেলে অনেক কথা বলতে হয়, আবার কিছু কথা কইতে গেলে একটু জ্ঞান বুঝে বলতে হয়। আমার ভাই কয় আমরা শিল্পীরা এমন এমন কিছু কথা বলি যা পীরের 1200 পর্যন্ত পাও টিপলে হেই পীরে এই কথা শিখাইয়া দেয় না। আমি বলবো কথাটা একটু বেশি হয়ে গেল না, করবেন কারণ আমাদের সামনে একজন আমাদের দয়াল বসা আছে। কারণ আমি আমার বাবাজির দিকে উদ্দেশ্য করে বলি না, আমি একটা কথাই বলি, আমার জ্ঞানে যেটা বলে একটা গান আছে বাবা, কি গান আমি সেখানে যাব না, একটু আপনাকে একটু বলি। কিছু মানুষ 36 বছর বাবার পায়রুবি কইরা বাবার কাছ থেকে নিতে পারে না, আবার কিছু মানুষ আছে 36 বছর কেন 6 মাসের কাছ থেকে এটা দয়ালের কাছ থেকে আদায় করে নিতে পারে, যদি দয়াল তারে দান করে। আপনি এটা কি কইলেন যে 12 বছর পর্যন্ত যদি পাও টিপে তারে দেয় না? আরে আমি মনে করি দয়াল যদি দান করে 12 বছর কেন 12 দিনও দিলে দিতে পারে। তা আমরা অনেক সময় অনেক কথা বলে ফেলি, এটা আমাদেরকে অনেক বড় মনে করে ফেলি আমি মনে করি। তো যাই হোক দাদা, আপনি এটা কি বুঝে বললেন এটা আমি বুঝলাম না, কারণ আমাদের সামনে একজন দয়াল হাজির নাজির আছে। এইবার গানে চলে যাব, আমার কাছে যে গানটার আদেশ করেছে কথা বেশি নয়, গান করলে কথা বললে অনেকই বলা যায়, কিন্তু আজকে সেই সময়টাও নেই, রাত্রা একেবারে গভীরে চলে গেছে। আর বাজান বলছে 2টার পরে যদি বাবা সময় পাও তাহলে এই গানটা একটু গেয়ে দিবা, তো ওই জন্য যেহেতু 3টা গান আমি গানটা করছি আর 2টা গান আমি ভাবে রাখার জন্য চেষ্টা করছি। কত যা
আনুষ্ঠা বাজারে রে
I'm not sure.